everyone, good evening, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন সন্ধ্যেবেলায়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে মানে ব্লগটা শুরু করব, আমার বেডরুমটাকে একটু সাজিয়ে নেব। এই রুমটা তো ডেকোরেট করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো দেখো এখন পর্দাগুলো খুলে রেখেছি, তো এই আর কি। তো আশা করি এই রুমে ডেকোরেশনটা তোমাদের ভালো লেগেছে। বারবার বলছি আশা করি। তো এবারে তো আমার বেডরুম, যেখানে আমি এখন বর্তমানে এখন যেটা আমার বেডরুম, যেখানে আমি ঘুমোচ্ছি, যেখানে আমরা ঘুমোই সেটাই তো আমাদের বেডরুম। তো সেই রুমটাকে একটু ডেকোরেট করতে হবে যতটুকু যা পারি। তো চলো, মানে সেরকম নতুন কিছু না, যা আছে তার মধ্যেই সুন্দর করে একটু সাজিয়ে নেব। দীপাবলি বলে কথা, সবকটা ঘরকে যদি একটু একটু করে না সাজানো হয় তাহলে কি ভালো লাগে? ভালো লাগে না। তো প্রতি বছরই দীপাবলিতে, সে যখন আমি ভিডিও করতাম না তখনও আমি দীপাবলির সময় আমি ঘরদোরগুলো একটু সাজাই। ছোট ছিলাম তখন থেকেই ছোটো ছোটো মাটির প্রদীপ বানাতাম। দীপাবলি আসছে, এক সপ্তাহ আগে থেকে মাটির প্রদীপ বানানো শুরু। তখন মাটির প্রদীপ কিনতাম না, এমনি মানে অ্যাকচুয়াল যে মাটির প্রদীপগুলো হয় না, সেগুলো পোড়া মাটির না, কিন্তু এমনি নিজে হাতে বানানো যে মাটির প্রদীপ সেরকম বানাতাম। এত আমি আর আমার এক বান্ধবী ছিল গীতা, ওর নাম ছিল গীতা, নামটা বলছি জানি না। গীতা তুই ব্লগটা দেখছিস নাকি? তো আমার বেস্ট ফ্রেন্ড, তো ও যদি দেখে ও শুনতে পাবে। আমরা সেই একসাথে প্রদীপ বানাতাম, তারপরে সেই প্রদীপগুলোকে ভাগ করে নিতাম, ওর অর্ধেক আমার অর্ধেক। তো সেই যে দিনগুলো ছিল সেই আনন্দটাই ছিল আলাদা, সেসব দিন তো আর কোনোদিনও ফিরে আসবে না। তো যাই হোক, চলো এখন আর কথা না বলে তো চলো আজকে ভিডিওটা দেখে নেওয়া যাক। তো চলে এসেছি বেডরুমে। তো এসে সবার আগে আমি বেডশিট পাতিয়ে নিচ্ছি, মানে আজকে আর বেডশিটটা তোলার পরে আমি পাতাইনি, কারণ ভেবেই রেখেছিলাম যখন আমি মানে কাজটা করব তখন একেবারে ঘরটা একটু সাজিয়ে নেব, পর্দাগুলো লাগিয়ে দেব। তো যে কার্টেনগুলো আমার আগে রুমে লাগানো ছিল তো সেগুলোই আবার লাগিয়ে দেব, শুধু সামান্য একটুখানি চেঞ্জ করব, নতুন একটা জিনিস অ্যাড করব আর কি। তো দেখতে থাকো, হয়তো তোমাদের ভালো লাগবে। তো এখানে পিলো কভারগুলো এবার সেট করে নিচ্ছে। এটা কিন্তু কোনো নতুন বেডশিট না, এর আগেও পাতিয়েছি, হয়তো তোমরা ভিডিওতে দেখেওছো। তো খুব একটা বেশি পাতাইনি, হয়তো গুনে গুনে দু তিনবার হয়তো পাতিয়েছি। তো বেশি একটা রাফ ইউজ আমি সেরকমভাবে ব্যবহার করি না, কেন তাতে কালারটা নষ্ট হয়ে যায় অনেক সময়। তো মানে বেডশিটগুলো কীরকম একটা যেন হয়ে যায়, সেজন্য যেগুলো একটু বেশি ভালো সেগুলো আমি অতটা ইউজ করি না। তো যাই হোক, অনেকদিন পরে এই বেডশিটটা পাতিয়ে দিলাম। তো এবারে দেখো কার্টেনগুলো লাগিয়ে দিচ্ছি। মিডিলে আমি একটা নতুন কার্টেন দিয়েছি, বাকি কিন্তু দুটো পুরনো কার্টেনই মানে কেচে রেখেছিলাম, আবার নতুন করে সেট করলাম আজকে। শুধু মিডিলে আমি নেটের কার্টেন দিয়ে দিয়েছি, এটা আমি বিশাল থেকে কিনেছি, তোমাদের দেখিয়েছিলাম শেয়ার কার্টেন। তো 199 টাকা দাম নিয়েছে, তবে অবশ্যই ডোর কার্টেন সেটাকে কেটে আমি ছোট করে মানে জানালার মাপে বানিয়ে নিয়েছি। তারপরে দেখো বেডের পাশে যে টেবিলটা থাকে সেটা আমি টেবিল ক্লথ পাতাই না কেন, কারণ আমার ছেলের জন্য, ও অনেক সময় এটার উপর উঠে দাঁড়িয়ে পড়ে, একবার স্লিপ কেটে পড়ে গেছিলো, তারপর থেকে আমি টেবিল ক্লথ পাতাই না। আর তো যাই হোক, এটা এখন আপাতত আমি সাজিয়ে রাখলাম, পরে আমি হয়তো চেঞ্জ করে দেব। এই টেবিলটা আমি অন্য রুমে নিয়ে যাব, এখানে অন্য একটা কিছু রেখে দেব। তো যাই হোক চলো, মানে মোটামুটি সাজিয়ে নেওয়ার পরে এখন লাইটটা লাগিয়ে দিই, স্ট্রিং লাইটটা লাগিয়ে দেওয়ার পরে তারপর দেখো দেখতে কেমন লাগে। তো এই লাইটটা আমার ভীষণ প্রিয় একটা লাইট, এটা আমি প্রতি বছর দীপাবলিতে বেডরুমে সাজিয়ে দিই, আর আমার নিজের কাছে কালার কম্বিনেশনটা দারুণ লাগে মাল্টি কালারের। তো দেখো তোমাদের কেমন লাগে। তো এবারে দেখো এই তাকের ওপরে যে জিনিসগুলো থাকে, মানে যেগুলো এক্সট্রা কিছু ছিল, যেগুলো হয়তো এখানে রাখার না তাও ছিল, সেগুলো আমি সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে জায়গাটা পরিষ্কার করে মুছে নিয়ে এখানে যা যা কিছু থাকে সেগুলো একটু মুছে নিলাম। তারপরে এখানে একটা টেবিল ক্লথ পাতিয়ে দিলাম। তো এটা পুরনো, এটা অনেক আগের, এটা আমি মাঝে মাঝে ইউজ করি, খুব ভালো আর কি, কটনের ওপরে, আর এটা স্লিপ কাটে না। তো যাই হোক এটা পাতিয়ে দিয়েছি, তার উপরে আমি এবার বুদ্ধদেবের যে স্ট্যাচুটা রয়েছে যেটা আমি কিনেছিলাম সেটা রেখে দিলাম, আমাদের ফটোটা রাখলাম, তারপরে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি। তো দেখো ঘরটাকে দেখতে কেমন লাগছে, লাইটটা লাগিয়ে দেওয়ার পরে লাইটটা জ্বালালাম, তো কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা জানাবে। সিম্পলের মধ্যে একদম ডেকোরেট করলাম। তো সবসময় যে নতুন নতুন জিনিস কিনতে হবে, তারপরে ঘর সাজাবো নতুন জিনিসপত্র দিয়ে, বা ফার্নিচার কিনতে হবে কিছু একটা,
বা কার্টেন কিনবো, বেডশিট কিনবো, মানে নানানটা কিনে যদি আমি ঘর সাজাই সেটা তো আছেই একরকম, সবসময় যে তার সম্ভব তা সম্ভব হয় না। আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে কিন্তু অনেক সময় অনেক রকম হিসেব করে চলতে হয়, সবসময় একরকম চলা যায় না। তো যাই হোক, দেখো এই টেবিলটার ওপরে আমি সাজা গোজা জিনিসের এই স্টোরেজ বক্সটা রেখেছি, তার পাশে একটা ফ্লাওয়ার ভাস। তো আমি একটা জিনিস আমার কাছে আছে যেটা ল্যাম্প, যেটা আমি বার করতে ভুলে গেছি। আমার কাছে সুন্দর একটা ল্যাম্প আছে যেটা তোমরা দীপাবলিতে সাজাবো দেখতে পাবে, সেটা আমি আজকে সাজাতাম দিয়ে ভুলে গেলাম। তো যাই হোক, তাকের ওপরটা দেখলে সিম্পলের মধ্যে সাজিয়েছি। আর এই তাকের নিচটা আমার কিছু করার নেই, এখানে অনেক দরকারি জিনিসপত্র আছে যেগুলো আমি কোথায় রাখবো ভেবে পাই না, তো সেজন্য তাকের ওপরে ডায়েরি এটা ওটা নানানটা আমি গুছিয়ে রেখেছি। আর এখানটা তো জানোই দুটো আলমারি, আর কোনো কিছু রাখার এই রুমে জায়গাই নেই। তো আর বাকি দেখো কার্টেনগুলো লাগিয়ে দিয়েছি, আর এখানে দুটো কার্টেন আছে কিন্তু জানলার সাথে, আর দরজায় একটা কার্টেন। তো এই কার্টেনগুলো আমাকে আমার হাজবেন্ড বলছিল যে আয়রন করে নিতে, তো আমি আয়রন করি না, সাধারণত কার্টেন আমি আয়রন করি না, তাই করলাম না। তো তোমাদের কেমন লাগছে আমার এই বেডরুম সাজানোটা সিম্পলের মধ্যে অবশ্যই তোমরা জানাবে। তো চলো এবার পুরো বেডরুমের লুকটা তোমরা ভালোভাবে দেখে নাও, আর যদি ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবে, তোমাদের একটা লাইক আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। দেখো এখন আমি এই ড্রয়ারটার মধ্যে স্টোরেজটার মধ্যে সব জিনিসগুলো গোছাবো। তোমাদের বলেছিলাম না আমার জিনিসগুলো কীরকম এলোমেলো, তো মানে যতই গুছিয়ে রাখি না কেন মানে ব্যবহার করার মানে কিছুদিন পরে এরকমটাই হয়ে যায়, তো সেজন্য এরকম একটা জিনিস কেনা খুবই দরকার ছিল। তো চলো এখন এগুলোকে গুছিয়ে নিই ভাগে ভাগে, এর মধ্যে গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কীরকম করে গোছালাম। তো দেখো এটা গুছিয়ে নিয়েছি, আর এখানটা কেন রেখেছি টেবিলটার উপরে, কারণ এই সোজাসুজি আয়নাটা রয়েছে, এ দেখো আয়না, তো আয়নার নিচে এখানে টেবিলটা, তো এই জন্য এখানটা রেখেছি। তো কী কী রেখেছি দেখো, সবার উপরে ওপরটা রেখেছি, ওপরটা দিয়ে এখানটা যেহেতু খাপের মতো সেজন্য এখানে রেখেছি ওই হার, গলার হার, অনেকগুলো কানের, তো মানে খুব একটা বেশি তো আমার স্টক নেই কানের ইমিটেশনের, সেজন্য তারা আলাদা আলাদা রাখতাম। তো এই মোটামুটি যা আছে এক জায়গায় করে রেখে দিলাম, তো এখানে রয়েছে। আর তারপরে এই ড্রয়ারটার মধ্যে রেখেছি টিপ, রেখেছি অর্ডিনারি ইউজের জন্য বা কোথাও যাওয়ার জন্য টিপের পাতা দুটো, আমি যদিও এই টিপ পরি না তাও রেখেছি। এখানে কিছু ক্লিপ আছে মিষ্টুর, আর এখানে দেখো সব লিপস্টিকগুলো আমার আছে, আর সিঁদুরটা আছে লিকুইড সিঁদুরটা, তো এগুলো রেখেছি, আর কাজল আছে, আর তো এইগুলো রেখেছি। আর এরপরের তাকে দেখো কি রেখেছি, এখানে সব নেল পলিশ, আমার নেল পলিশটাই সব থেকে বেশি আছে এখন আপাতত, লিপস্টিকের থেকেও বেশি, তো অনেক নেল পলিশ, তো সেই জন্য নেল পলিশগুলো একটা ড্রয়ারেই রাখলাম। তো এখানে সব রকম কালারের নেল পলিশ আছে, আর আরও কিছু রাখা যাবে এর মধ্যে। আর এই নিচেরটার মধ্যে আমার মেকআপের কিছু জিনিস রেখেছি, যেটা হচ্ছে আই শ্যাডো, ফাউন্ডেশন, দুটো কম্প্যাক্ট আছে, এখানে মাস্কারা, সিসি ক্রিম, একটা নতুন সিঁদুর যেটা দিদি দিয়েছিল লিকুইড সিঁদুর আর কি স্টকে আছে, তো একসাথে রাখিনি কেন তাহলে মিশে যাবে, সে নতুন বলে এটা আলাদা রেখেছি। তো এই কটা জিনিসই আপাতত রাখলাম, আর বাকিগুলো ধরে নিয়ে এর মধ্যে। আর এখানে সিঁদুরটা রেখেছি, এটা গুঁড়ো সিঁদুর, এটা ঠাকুরের সিঁদুর মেশানো আছে, এটাও পরি, তো সেই জন্য এটা রেখেছি আপাতত, মানে এই জায়গাটা ফাঁকা তো কী রাখবো তাই এগুলো রাখলাম, আর লিপ বামটা আছে। তো এই আর কি সাজিয়ে নিলাম, যেটুকু দরকারের জিনিস হয়ে গেছে ড্রয়ারের মধ্যে। তো এখন সবাই মিলে খাওয়া হচ্ছে সন্ধেবেলার চা, তো চায়ের সাথে নানানটা খাওয়া হচ্ছে আজকে, কটকটি, ভুজিয়া, বিস্কুট এগুলো আর কি। তো মিষ্টি গোপাল এগুলো খেতে খুব ভালোবাসে, তার জন্য মানে ওরা দুধ বিস্কিট খেয়েছে সন্ধ্যাবেলা, তারপর আমাদের সাথে একটু খেলো এগুলো। তো দেখো এখন একটা জিনিস আমাকে বানাতে হলো, যেটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য, ওর আজকে বিকেল থেকে মাথা ধরেছে,
তো ও গেছিল এখন মার্কেটে, সেখান থেকে এসেছে। মোর মার্কেট থেকে আসার পরে ওকে আমি একটু জিরে ফুটিয়ে জল করে দিলাম। তার কারণ হচ্ছে এটা ভীষণ উপকার গ্যাসের পক্ষে। যদি কোনো কারণে গ্যাস হয়ে থাকে, মাথা যন্ত্রণা করে বা এমনি গ্যাস হয়ে থাকে, গ্যাসের জন্য কিন্তু নানান রকম সমস্যা হয়। তো এই জলটা একবার বানিয়ে খেয়ে দেখবে, এর মধ্যে একটুখানি হালকা বিট লবণ কিংবা একটুখানি সৈন্দব লবণ দিতে পারো। দিয়ে জলটা একটু উষ্ণ অবস্থায় খাবে, খুব একটা আগুনের মতো গরম খাবে না। তো এটা খেয়ে দেখবে কিছুক্ষণের মধ্যে রিলিফ পেয়ে যাবে, মানে এত ভালো কাজ করে। হ্যালো বন্ধুরা, তো এখন খেতে বসবো। তো খেতে বসার আগে এখানে কিছু জিনিস এনেছে, ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। এগুলো মোর মার্কেট থেকে এনেছে, তো কিছু খাবার দাবার বিস্কুট টিস্কুটগুলো এগুলো ঘরে লাগতো সেগুলো এনেছে, প্লাস ওই একটু নাড়ু। এটা এটা নিয়ম সভার মাস, তাদের ঠাকুরকে একটু নাড়ু করে দেওয়া হবে। তো লক্ষ্মী পুজোর নাড়ু তো ফুরিয়ে গেছে, তো আবার একটু নাড়ু বানাবো। সামনে আবার সে অন্নকূট আসছে, দীপাবলি আছে, তো সেই জন্য নারকল নিয়ে এসেছে, অনেক কিছু এনেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, তো সবার আগে দেখো এই বডি লোশনটা আনা হয়েছে, এটা অফারে পাওয়া। এমন সাউন্ডটা একটু বন্ধ করে দিত, এটা অফারে পাওয়া। তো কোকো, হ্যাঁ কোকোয়াগ্লো নামটা কোনোদিনও ভালোভাবে দেখিনি। তো এটার এক একটার দাম 435 টাকা করে আছে, কিন্তু এটা একটার দামে দুটো হয়ে গেছে। তো এটা অফারটা এতটাই ভালো পেয়েছে বলে দুটো নিয়ে এসেছে। তারপরে এই ক্যাডবেরি চকলেটের কেকটা এনেছে, এটা ওদের জন্য। এটার দাম হচ্ছে, এটা হচ্ছে 6টা প্যাকেট আছে এর ভেতরে, আর এটার দাম হচ্ছে কত গো, 60 টাকা। এটার দাম 54 টাকা, 60 টাকা মানে 60 রুপিস, আর 54 এ পেয়েছে। এই হয়ে গেল বডি লোশন। তারপরে এই চকলেটটা হচ্ছে সব থেকে স্পেশাল, এটা হচ্ছে দিওয়ালির জন্য আনা ওদের জন্য। তো এই চকলেটটা, এটা দামটা হচ্ছে 100 কত টাকা যেন আমি দেখে এসেছিলাম। বড় বড় ব্যাগগুলো তো 399, 499 এরকম করে, আর তার থেকেও বড় আছে 800 টাকা, 700 টাকা এইরকম। তো এটা সব থেকে ছোট প্যাক, তো এটার দাম হচ্ছে 175 টাকা, 175। এটার মধ্যে 12টা চকলেট আছে। তো আমি বলেই দিয়েছি এটা দীপাবলিতে, দিওয়ালির দিনকে এটা সবাই মিলে খাওয়া হবে, ঠিক আছে? তো সবাই মিলে মধ্যে বাচ্চারাই খাবে। তো এটা আনা হয়েছে, এটার মধ্যে 12টা চকলেট আছে। তো কেমন টেস্ট আমি জানি না, কোনোদিনও এই চকলেট খাইনি। খেয়েছিলাম? খাইনি না, এই চকলেট খাইনি। তো এইটা আনা হচ্ছে। তো তারপরে দেখো এই মিল্ক বিকি, সেটা হচ্ছে গোপালের, গোপালের জন্য। মানে গোপাল বলেছে প্রথমে চকলেট বিস্কুট এনেছিল এরকম 4 প্যাকেট, তো সেটা আবার ফেরত 2 প্যাকেট ফেরত দিয়ে এটা আনা হয়েছে। তো তারপরে দেখো এই ব্রেড আনা হয়েছে, হঠাৎ করে জলের বোতল পড়ে গেল মনার হাত থেকে। তো এই ব্রেড আনা হয়েছে দুটো, এটা হচ্ছে ব্রিটানিয়ার ভিটা রিচ স্লাইস ব্রেড, এটা দুটো আনা হয়েছে, আর সাথে কলা আনা হয়েছে। দুটো ব্রেড দুদিন হয়ে যাবে, তো দুদিন বলতে আমরা যেহেতু এত এতগুলো মানুষ, তার জন্য দুদিন হবে। আবার কিছু কিছু সময় থেকে যায় ব্রেড, হয়তো 2-3টে কি 4টে থেকে গেল, মানে একদিনে গোটা ব্রেড লাগে, অনেক সময় লাগে না। হ্যাঁ, টিফিন যদি টিফিন দিই তাহলে হয়তো গোটা ব্রেডটা লেগে যায়, বাকি বাড়িতে খেলে হয়তো যদি সবাই ঠিকমতো খায় তাহলে লেগে যায়, না হলে কটা থেকে যায় আর কি। তো যাই হোক, দুটো ব্রেড আনা হয়েছে, তার সাথে এই যে কলা, তো এই যে কলা ভিজেছে, যা জিনিস কেনা হয়েছে তার উপরে এটা ফ্রি হয়েছে। তো খুব ভালো লাগলো যে ফ্রিতে পাওয়া গেছে এই কলাগুলো। মোড়ের এই কলাগুলো খুব ভালো হয়, বাজারে সবসময় এই কলা পাওয়া যায় না, সবুজটা পাওয়া যায়, এইটা খুব কম পাওয়া যায়। তো নারকল তো বাজারে অনেক দাম জানোই, তো এখানে 5টা নারকল 100 টাকায় পাওয়া গেছে। তো খুবই ফায়দা হয়েছে, খুবই লাভ হয়েছে, নাড়ু বানাবো। তো এতগুলো নারকল পড়াবো কি করে জানি না, এতগুলো নারকল পুরি নাড়ু করা যায়, দেখি চেষ্টা করে দেখবো। আর এই যে এইটা, ঘরে কোনো চকলেট নেই, চকলেট কিছু না রাখলে চলে না, চকলেট বাচ্চাদের বেশি দিতে নেই, কিন্তু আমাদের ঘর আবার ফাঁকা রাখা যাবে না, একটু রাখতে হবে, তার জন্য চকলেটটা। আর এই যে দই আনা হয়েছে, দই, এই দই আনা হয়েছে, আর লাস্ট এই আমুল গোল্ডের এই দুধের প্যাকেটটা আনা হয়েছে। তো এই
এই হচ্ছে শপিং, শপিং মানে গ্রসারি আইটেম, গ্রসারি আইটেমও না, গ্রসারি আইটেম হচ্ছে দুজন মুদিখানা জিনিস থাকে, এখানে সব খাবার দাবার। আর এই যে আলু, মোড়ের আলু এটা, হ্যাঁ আলু আনা হয়েছে, এই জিনিসপত্র গুলো আনা হয়েছে, তো ভাবলাম তোমাকে দেখিয়ে দিই, ওগুলো সব তুলে রাখবো। আর চকলেটটা ঠিক দিওয়ালির দিনই খাওয়া হবে, চকলেট ঠাকুরের জন্য মিষ্টি আনা হবে। তো চলো এখন খেয়ে নি, রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে, তো খেয়ে দিয়ে নি, তারপরে তো আবার বাসনগুলো মাজতে হবে। এবারে দেখো খেতে বসে পড়েছি, তো এখানে আমি খাচ্ছি, আমি একটা ছোট থালায় খাচ্ছি, তো দেখতে অদ্ভুত লাগছে জানি, এরকম থালায় খাওয়া আমার হাজবেন্ড একদম পছন্দ করে না, ও ভীষণ রাগারাগি করে। কিন্তু রাত্রেবেলায় খাই তো অল্প স্বল্প, বেশি একটা খাই না, তো রাত্রেবেলা তো আমরা সবাই অল্প স্বল্প খাই, তাই না? তো সেজন্য এই ছোট থালায় যা থাকে তার মধ্যে নিয়ে নিই, আর ও দেখলেই রেগে যাবে, বলবে এরকমভাবে কেউ খায় নাকি, তুমি একটা থালা নিতে পারো না, এত এত কিছু মাজতে পারো, নিজের একটা থালা নিলে কী অসুবিধা। তো যাই হোক, ও দেখো কি একটা বললো যেন। তো এখানে মিষ্টকে আমি আবার পনির বেশি হয়েছে বলে খেতে বললাম, তো বললাম তুই আমার থেকে এক পিস কি দু পিস পনির খেয়ে নে, তোর খাওয়া হয়ে গেছে, আমার থেকে আবার একটু পনির খাইয়ে দিলাম, কারণ পাঁচ পিস বড় বড় পনির খাওয়া আমার পক্ষে সম্ভব না, সেজন্যই আর কি। মনাকে সাদলাম, মনাও আর নেবে না, মনাকেও আমি চারটে দিয়েছি জোর করে, মানে পনিরটা একটু বেশি হয়ে গেছে, কেন মার আজকে একাদশী ছিল, মা আজকে কোনো তরকারি খায়নি, সেজন্যই আর কি পনিরটা বেশি হয়ে গেছে। আর আমার হাজবেন্ডও রাত্রেবেলা তরকারি খায় না, তবুও মানে জোর করে দিয়েছি, পনির খেয়েছে, আর একটু চিপসও খেলাম সাথে। তো যাই হোক, এখন চলো রাত্রেবেলা ডিউটিটা সেরে নিই, রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে কিচেনটা ক্লিন করে নেওয়া, গ্যাস স্টোভটাকে আমি একটু লিকুইড দিয়ে ভালো করে ক্লিন করি, তারপরে ভিজে কাপড় দিয়ে মুছে নিই, আর যদি পরিষ্কার থাকে মোটামুটি তাহলে একটু কলিন দিয়ে মুছে নিলেই হয়ে যায়। তো দেখো এখন এই জায়গাগুলো পরিষ্কার করে নেবো, এভাবে আমি প্রতিদিন পরিষ্কার করি যাতে একটুও নোংরা না থাকে, আর এভাবে পরিষ্কার না করলে আমার ভালোও লাগে না। তো চলো পরিষ্কার করে নেওয়ার পরে বাসনগুলো মেজে নিই। তো গ্যাস স্টোভ কাউন্টারটপ ক্লিন করার সাথে সাথে আমি তেলের বোতল, মশলার যে পাত্রটা, লবণের পাত্রটা, বাস্কেটটা সব মানে ভালো করে একটু মুছে নিই, বাস্কেটটা সরিয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার করি। তো এদিকে মনে হলো তাকটাকে একটু মুছে রাখি, কালকে এখানে সব সাজিয়ে নেব, যা যা কাচের বোতলে জিনিসপত্র রাখা সেগুলো রেখে জায়গাটা সাজিয়ে নেব, সেজন্য তাকটা একটু মুছে নিলাম, মুছে নেওয়ার পরে বাস্কেটটাকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে আবার রেখে দিলাম জিনিসগুলো। তো এবারে চলো লাস্ট আমি বাসনগুলো মেজে নিই, তাহলেই হয়ে যাবে। তো সব কাজের পরে এখন খাবার জলের বোতলটা ভরে নিচ্ছি, এবারে যাব বেডরুমে, তো জানালাটাও বন্ধ করে দেব। তো এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, এখন 11:30 বেজে গেছে, তো অবশ্যই আমি এখন যাব, ফ্রেশ হব, চেঞ্জ করব, তারপরে ঘুমোতে যাব। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তো তোমাদের কাছে যদি নোটিফিকেশানগুলো না যায় তাহলে তোমরা আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করবে। তো ইদানিং আসলে আমার চ্যানেলের রিচটা অনেকটাই কমে গেছে, ভিউটা অনেকটাই কমে গেছে, যেটা আগে কিন্তু ছিল না, আগে যা সাবস্ক্রাইবার ছিল তার থেকে অনেক বেশি ভিউ হতো কি কাছাকাছি ভিউ হতো। তো গত কয়েক মাস ধরে দেখছি যে ভিউটা অনেকটাই কমে গেছে, মানে সাবস্ক্রাইবার তো আছে কিন্তু ভিউটা কমে গেছে। তার কারণ হচ্ছে যেহেতু আমার সব সাবস্ক্রাইবার বন্ধুরা আমার ব্লগগুলো দেখছে না, স্বাভাবিকভাবে ইউটিউব আমার রিচটা কমিয়ে দিয়েছে, চ্যানেলের রিচটা। তো সেজন্য তোমাদের কাছে অনুরোধ, তোমরা নিশ্চয়ই চাইবে আমি আমার চ্যানেলটা নিয়ে একটু এগোতে পারি, তো প্লিজ আমার ব্লগগুলো দেখো যাতে আমি তোমাদের হাত ধরে একটু এগিয়ে যেতে পারি। তো জানি না এর জন্য মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে যে কষ্ট করে ভিডিও বানাই, ব্লগ বানাই, তো অন্যদের ভিডিওগুলো যখন দেখি তখন কিন্তু মনে হয় যে না আমিও কিন্তু খারাপ ভিডিও করছি না,
তো তবুও কেন আমার সাথে এরকম হচ্ছে? এরকম আমার মতো অনেক ইউটিউবাররাই আছে কিন্তু, যারা কিন্তু ভালো ভিডিও করছে কিন্তু চ্যানেলটা রিচ পাচ্ছে না। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, এই ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, রাধে রাধে।